প্রতিবেদন শেষে এখন আমরা নৌকা যোগে আবার আমরা ফিরে যাব আমাদের গন্তব্যস্থলে। আপনাদেরকে এখন দেখাবো কিভাবে নৌকায় উঠতে হয় এবং নৌকা দিয়ে কিভাবে যাতায়াত করতে হয়, আপনাদের তা দেখাবো এবং পরবর্তীতে আপনারা নৌকা থেকে দেখতে পারবেন যে আমরা এতক্ষণ যে গ্রামের নিউজটা করেছি, প্রতিবেদনটা তৈরি করেছি, এই গ্রামের অবস্থা কি, চারপাশে পানির অবস্থা। চলুন আমরা নৌকায় উঠে যাই। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি নৌকাটা এসে দাঁড়িয়েছে। আমরা এই নৌকার মাধ্যমে জানতে পারবো নৌকা চালকের কাছ থেকে যে নৌকা কোথায় থেকে আসছে এবং কোথায় যায়, তারা কিভাবে যাত্রী নিয়ে চলাফেরা করে। আপনার নাম কি? আপনার এই নৌকা কোথায় থেকে কোথায় পর্যন্ত যাত্রী নিয়ে যারা মানে যাতায়াত করেন? নতুন বাজার থেকে যাই। নতুন বাজার, এই নতুন বাজারটা কোন জায়গায়? মানে এখান থেকে কতটুকু দূর? এখান থেকে 4 কিলোমিটার দূর। এই বর্তমানে আমরা যে দেখতে পাচ্ছি চারদিকে পানি, পানি অবস্থায় আপনারা কতদিন যাবৎ বন্দি আছেন? আজকে মানে মাস 15 দিন, মানে পরপর বন্যা একের পর এক আক্রান্ত হইতেছেন আপনারা। আর এখানকার মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যম কি নৌকা? নৌকা ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই? আচ্ছা, তো আপনারা এই যে পরপর পানি বন্দী হয়ে আছেন, মানুষের দিনকাল কেমন যাচ্ছে, আপনার ঈদ ভাবনা কি? কিছু তো খারাপই। হ্যাঁ, ঈদ নিয়ে আপনার চিন্তা ভাবনা, আপনার তো সামনে ঈদ আসছে, ঈদ নিয়ে আপনার ভাবনা কি? মানে ঈদ করতে পারতেছেন না, আপনার পানি নিয়ে ঈদ করবেন। সুপ্রিয় দর্শক, চলুন আমরা এবার চলে যাই। সামনে আমরা যাত্রী দেখতে পারতেছি, এই আগত যাত্রীদের কাছে জানার চেষ্টা করি তাদের ঈদ ভাবনা কি এবং তারা কীভাবে পানি নিয়ে দিনকাল কাটাচ্ছে। আপনার নাম কি? সাইকুল ইসলাম। কোথায় থেকে আসছেন, কোথায় যেতেছেন? মানে বরদল গ্রাম থেকে। আপনার তো গ্রামের চারপাশে পানি, পানি বন্দী অবস্থায় কতদিন যাবো জীবন কাটাচ্ছেন? সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন এতক্ষণ নৌকার মাধ্যমে আমরা কিভাবে এখানকার যাত্রীদের নিয়ে মানুষ চলাচল করে এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম। আমরা কিন্তু ইঞ্জিনের নৌকা যুগে আমরা এই গ্রামে এসেছিলাম। আমরা গ্রামটি দেখতে পাচ্ছেন চারদিকে পানি। আপনাদেরকে বিস্তারিত আরও দেখানোর চেষ্টা করবো পরবর্তী পর্বে। আমরা এখন আপনারা দেখতে থাকুন আপাতত এখানকার মানুষের জীবন জীবিকা নিয়ে। আপনারা দেখতেছেন আমরা কীভাবে নৌকা যুগে চলছি। চারপাশে পানি, মেঘালয় পাহাড়। যখন এখানে পাহাড়ি জল আসে, সামান্য জলের কারণেই আপনার মনে করেন এলাকা প্লাবিত হয়ে পড়ে, রাস্তাঘাট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই যে আমরা যে ইঞ্জিনের নৌকাটিতে আছি, এই নৌকার মাধ্যমে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে আপনারা দেখতে পাচ্ছেন। বিস্তারিত আপনাদেরকে আরও জানানোর চেষ্টা করবো সামনে দিকে গিয়ে। আমরা এখন এই মুহূর্তে নদীর উপরে আছি, একটি নৌকার উপর আছি। হাওরের নাম মনে হচ্ছে মাটিয়ান হাওর। চলুন আমরা হাওরের কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এই নৌকা যুগে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা থেকে আবার এই গ্রামে ফিরে এসেছিলাম। আপনারা যে গ্রামটি দেখতে পাচ্ছেন নাম হচ্ছে বরদল। আমরা কিন্তু এতক্ষণ এই যে সামনের যে অংশটা দেখতে পাচ্ছেন তা থেকে হেঁটে হেঁটে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু ওই সামনে মসজিদ পর্যন্ত গিয়েছিলাম। আর রাস্তার এতটা দুরবস্থা, এখানকার মানুষের এতটা দুর্ভোগ যে আমার পায়ে হেঁটে এই সারাটা গ্রাম ঘোরা আপনাদের পক্ষে, আপনাদেরকে দেখানো আমার পক্ষে সম্ভব হয়নি। যার কারণে আমি আবার ইঞ্জিনের নৌকা যুগে আবার রিটার্ন ব্যাক করছি তাহিরপুরে। আপনারা যদি কেউ দূর দূরান্ত থেকে এই এলাকা পরিদর্শন করতে আসতে চান এই মুহূর্তে, তাহলে নৌকা ছাড়া আর কোনো বিকল্প চিন্তা ভাবনা আপনারা করবেন না, কারণ এখানকার হাওড় এলাকার মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম হচ্ছে ইঞ্জিনের নৌকা। যারা আপনারা ঢাকা থেকে এই এলাকা পরিদর্শন করতে আসতে চান তারা অবশ্যই প্রথমে ঢাকা থেকে আপনার বাস আছে, যাত্রীবাহী বাস, বাস যোগে আপনারা প্রথম সুনামগঞ্জে আসবেন। সুনামগঞ্জ থেকে সরাসরি ইঞ্জিনের নৌকা নিয়ে আপনি তাহিরপুরে চলে আসবেন। তাহিরপুর থেকে আপনার যেখানে খুশি নৌকা যোগে আপনারা দেখতে পারবেন, পরিদর্শন করতে পারবেন। কিন্তু এই মুহূর্তে কিন্তু সুনামগঞ্জ থেকে আপনারা গাড়ির যুগে আপনারা তাহিরপুর আসতে পারবেন না, যদিও তাহিরপুরের রাস্তাটা এখন বন্যায় ডুবন্ত অবস্থায় রয়েছে। আপনারা দেখতেই পারতেছেন চারদিকে শুধু পানি আর পানি। আপনারা অনেকেই এই পানি দেখলে ভয় পাবেন, তো আমার পরামর্শ হচ্ছে আপাতত আপনারা যারা ভ্রমণ প্রিয়সী মানুষ আছেন তারা এই এলাকায় এখন যোগাযোগ না করাই ভালো, কারণ চারদিকে শুধু পানি। আপনারা শুষ্ক মৌসুমে আসবেন, কারণ এই এলাকা মূলত হাওড় এলাকা হলেও 6 মাস পানিবন্দী থাকে, আবার 6 মাস শুকনো থাকে। তো 6 মাস যখন শুকনার টাইম থাকে তখন কিন্তু আবার এই এলাকায় মোটরসাইকেল বাস যোগে আপনারা বিভিন্ন স্থানে যোগাযোগ করতে পারবেন, কিন্তু এখন সম্ভব না। আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে হাওড়, হাওড়ের বিকল্প এখানে কিছুই নেই। মানুষ কিন্তু এখন পানিবন্দী হয়ে আছে, পানি নিয়ে তাদের জীবন পরিচালিত হচ্ছে। এখানকার মানুষের দুর্ভোগ কতটা তা আপনারা দেখে শেষ করতে পারবেন না, আমরা বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। তো আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করবো। এখন যেহেতু আমরা ইঞ্জিনের নৌকায় আসছি, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি যাত্রীবাহী ইঞ্জিনের নৌকা। এটি মূলত ওই যে
সীমান্ত এলাকা আমরা দেখতে পাচ্ছি মেঘালয় পাহাড়, ওই পাহাড়ের পাদদেশ থেকে যাত্রী নিয়ে উপজেলা সদরে আসেন। তো আমরা আপনাদেরকে পরবর্তী ইঞ্জিনের শব্দ তো আপনারা বুঝবেন না এখন, তো পরবর্তীতে আমরা ইঞ্জিন থেকে নৌকা থেকে নেমে আপনাদেরকে এখানকার যাত্রীদের আসা যাওয়া দুর্ভোগ এবং এখানকার মানুষের ঈদ ভাবনা কি পানিবন্দী অবস্থায় তা দেখানোর আপনাদেরকে চেষ্টা করব। আপাতত আমাদের সাথে এই হাওরের পানি দেখতে থাকুন এবং পানির সম্পর্কে বিস্তারিত রিসার্চ করতে থাকুন, দেখতে থাকুন কী অবস্থা এখানকার মানুষের। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে এসে পৌঁছেছি প্রায় অর্ধেক রাস্তা, আমরা এখন রাস্তার মাঝখানে আছি। রাস্তা বলতে পানিপথ, যদিও এটা সড়ক পথ না, পানিপথে আমরা চলে যাচ্ছি আপনার তাহিরপুর উপজেলা। আপনারা সামনে যে টাওয়ারগুলো দেখতে পারতেছেন ওই টাওয়ারের এলাকাতে আমরা গিয়ে পৌঁছবো। আমরা এর আগে আপনারা ভিডিওগুলো যারা দেখেছেন ভিডিওতে অবশ্যই দেখতে পেরেছেন যে আমরা কোন জায়গা থেকে নৌকায় উঠেছি এবং ওই জায়গা থেকে আমরা বরদল গ্রামে এসেছিলাম। এটা মূলত গ্রামটি মূলত আপনার সম্পূর্ণ হাওর এলাকায় অবস্থিত, তার চারপাশে শুধু হাওর। আপনারা দেখতে পারতেছেন মানুষ কীভাবে হাওরে পানিবন্দী অবস্থায় আছে। আপনারা এই যে সামনে একটি গ্রাম দেখতে পাচ্ছি, গ্রামটির নাম হচ্ছে গাজীপুর। এটা কিন্তু ঢাকার কোনো গাজীপুর নয়, ঢাকা কিন্তু আমাদের পাশে একটা গাজীপুর আছে, কিন্তু এই গাজীপুর হচ্ছে এখানকার সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার একটা গাজীপুর গ্রাম। তো আমরা পরবর্তীতে আপনাদেরকে ওই এলাকায় নিয়ে এলাকার দুর্গত মানুষ সম্পর্কে, আপনারা তাদের ভুক্তভোগী এলাকার দুর্ভোগ সম্পর্কে জানানোর চেষ্টা করব। এখানকার মানুষের কতটা দুর্ভোগ, কতটা কষ্ট, তারা পানি নিয়ে কীভাবে জীবনযাপন করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা দেখতেছেন একটি গ্রাম কীভাবে পানির নিচে ডুবে আছে। গ্রামটি মূলত বরদল গ্রামের পাশেই অবস্থিত, গাজীপুরের অংশ পড়ছে মনে হচ্ছে। আমরা এখন নৌকায় থাকার কারণে ওই জায়গায় যেতে পারছি না, আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টাও করতে পারতেছি না। দেখতেছেন নৌকা দিয়ে মানুষ কীভাবে যাতায়াত করছে, পানির মাঝে কীভাবে মানুষ বন্দী হয়েছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতেছে না। সামনের দিকে চলুন, আমরা এগিয়ে দেখি এখন এখানকার আরও কী অবস্থা, আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন মেঘালয় পাহাড় পাশে অবস্থিত এই হাওর এলাকা। যারা পরিদর্শন করতে আসতে চান, ইতিমধ্যে তো অনেক পরিদর্শকরা এখানে বেরিয়ে গেছেন, যারা নতুন করে আসতে চান তারা যদি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান এই হাওর এলাকার, তাহলে কিন্তু আপনারা সরাসরি নৌকা যোগে আসবেন। সরাসরি নৌকা ছাড়া কিন্তু বিকল্প কোনো রাস্তা নেই, কারণ এই এলাকা কিন্তু একটি হাওর এলাকা। আপনাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, এখানকার একমাত্র বর্তমান সময়ের একমাত্র যোগাযোগ মাধ্যম হচ্ছে নৌকা, বিকল্প কোনো রাস্তা নেই। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। আমরা সামনের পর্বগুলোতে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে রাস্তাঘাট বন্যার কারণে বিধ্বস্ত হয়ে আছে এবং পরপর বন্যার কারণে পানিতে কীভাবে রাস্তাঘাট নিমজ্জিত হয়ে বিধ্বস্ত অবস্থায় রয়েছে, এখানকার মানুষ কতটা কষ্টে আছে। এই যে বিদ্যুৎ সংযোগ দেখতেছেন, আমরা যে গ্রামটি থেকে এসেছি ওই গ্রামে নাকি বিদ্যুৎ আপনার রাতের 9টার পরে দেয়, আবার সকাল 5টার সময় নিয়ে যায়, মানে বিদ্যুৎও ঠিক মতো দেওয়া হয় না। এখানকার মানুষ বিদ্যুৎ নিয়ে খুব কষ্টে আছে বন্যার সাথে সাথে। পরবর্তীতে চলুন আমরা সামনের দিকে এগিয়ে দেখতে থাকি এখানকার বন্যা পরিস্থিতি কী এবং হাওর এলাকার মানুষের জীবন জীবিকা কীভাবে পরিচালিত হচ্ছে। যেহেতু আমরা এখন ইঞ্জিনের নৌকায় আছি, আপনারা দেখতে পারতেছেন যাত্রীবাহী ইঞ্জিনের নৌকা, এই শব্দের কারণে মানুষের সাথে কথা বলে এখানকার মানুষের জীবন জীবিকা সম্পর্কে জানানো সম্ভব হচ্ছে না। তো আমরা নৌকা থেকে নেমে শব্দ একটু কমলে পরে আমরা আপনাদেরকে এই যাত্রীদের সাথে কথা বলে তাদের দিনকাল কেমন যাচ্ছে এবং তারা কোথায় থেকে আসছে, কোথায় কীভাবে চলাফেরা করছে এই নৌকা দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি ইতিমধ্যে সুনামগঞ্জ জেলার হাওর উপজেলার হাওর এলাকার একটি বিধ্বস্ত এলাকায়, নাম হচ্ছে তাহিরপুর। আমরা কিন্তু এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি একটি নৌকা, আপনারা চারপাশে দেখতেছেন শুধু পানি আর পানি, আমরা কিন্তু হাওরের মাঝখানে দাঁড়িয়েছি। তার পাশে যে গ্রামগুলো দেখতেছেন, গ্রামগুলো কিন্তু বিধ্বস্ত অবস্থায় আছে, বন্যায় প্লাবিত হয়েছে পরপর 3 বার।
কিন্তু এখানকার মানুষের অভিযোগ তারা এখানকার স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে তাদের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পান না। তো আমরা আশা করি এই ভিডিওটি প্রকাশ হওয়ার পর আমরা আমাদের দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি তো জনগণের সাথে অনেক কিছু করতে আছেন, এই সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার হাওর এলাকার বাসীর জন্য তিনি বিশদ পরিকল্পনা হাতে নেবেন আমি আশা করতেছি, এবং এই এলাকার দুর্গত মানুষের এটাই দাবি। তো আমরা পরবর্তী পর্বে আপনাদেরকে আরও বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার দিয়ে আপনাদের যারা আরও বন্ধুবান্ধব আছে কিংবা দেশবাসী আছে সবাইকে দেখার সুযোগ দেবেন। আর যারা আপনারা আশেপাশে এলাকার আছেন, হাওড় এলাকার মানুষ আছেন, যারা দুর্গত অবস্থায় আছেন, বন্যায় বিধ্বস্ত আছেন, ক্ষতিগ্রস্ত আছেন, আপনাদের সমস্যা সম্ভাবনা তুলে ধরার জন্য যদি কারো প্রয়োজন মনে করেন তাহলে আপনারা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করবেন। আমরা আশা করি আপনাদের কাছে এসে পৌঁছে যাব শীঘ্রই আপনাদের সমস্যা তুলে ধরার জন্য। আজ এই পর্যন্তই আমরা বিদায় নিলাম এই নৌকা যুগে। নৌকার উপর যেহেতু রয়েছি আপনাদেরকে এখন সুস্থ স্থানে নিয়ে যেতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো আমরা পরবর্তী পর্বে আরও বিস্তারিত দেখানোর চেষ্টা করবো। আমরা এখানে হাওরের মাঝখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।